नमस्कार बंधुरा, रसनालय आपनादेर सबाई के स्वागत। आमार आजके रेसिपी हलो चाल पटल। तबे आज आमी ए चाल पटल बनाबो बासमती चाल दिए, और संगे थाकबे दुटो स्पेशल इनग्रेडियंट्स जार जन्य किन्तु ए चाल पटलेर स्वाद हये जाबे द्विगुण थेके तीन गुण। तो ए चाल पटल बनानोर जन्य प्रथमेई आमी कयेकटा पटल जेटा आमी खोसा छाड़िये दुभागे केटे नियेछि, आर निये नियेछि एकटा आलू जेटा आमी डुमो डुमो करे केटे नियेछि, निये नियेछि हाफ कप बासमती चाल जेटा आमी भालोभाबे धुये आध घंटार जन्य जले भिजिए रेखेछि। एरपरे आमी फ्राइं प्याने दिए दिच्छि सर्षेर तेल। तेलटा भालोभाबे गरम हये गेले आमी केटे धुये परिष्कार करे रखा पटलगुलो तेलेर मध्ये दिए दिच्छि। दिए दिच्छि अल्प परिमाणे हलुद, आर दिए दिच्छि अल्प परिमाणे नून। एबारे नून आर हलुदटा भालोभाबे पटलेर मध्ये मिशिए नेब। एरपर पटलगुलो आमी एपाश ओपाश करे भालोभाबे पटलगुलो फ्राई करे नेब। पटल किन्तु रान्ना करार समय सब समय भालो करे फ्राई करे निते हय, ता ना होले किन्तु पटलेर टेस्ट एकेबारे भालो लागे ना। तो पटलटाके आमी बेश भालोभाबे भेजे नियेछि। एबार ए पटलगुलो आमी एके एके अन्य एकटा प्लेटे तुले रेखे देब। एरपरे आमी तेले दिए देब आमार डुमो डुमो करे केटे रखा आलूगुलो। ताओ दिए दिच्छि आमी खूब सामान्य परिमाणे नून और सामान्य परिमाणे हलुद। एबारे नून और हलुदटा आलूते भालोभाबे मिशिए निये आलूटाओ आमी खूब भालो करे फ्राई करे नेब। যে কোনো তরকারিতে আলু বা যে সবজি দিয়েই করা হোক না কেন, সেই যেগুলো যদি ভালো করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায়। তো আলু আর আলুটাও আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আলুগুলোও আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে যে তেল থাকলো তাতে আমি দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন। এবারে এই সবগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি একটু ফ্রাই করে নেব। তো এর থেকে এবার বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেবো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে নিয়েছি, সেইটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এই চাল পটল কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করা যায়, আর এই বাসমতি চাল দিয়ে করলে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে অয়েলও রিলিজ করছে। এইবারে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চালটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব, আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি চালটাকেও একটু ভালো করে ফ্রাই করে নেব। তো চালটা আমার বেশ 1.5 মিনিট মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি যে পটল আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবটাকে আমি আরও একটু কষিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট মতো আমি সবটাকে একটু কষিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দেব প্রায় 2.5 কাপ মতো গরম জল। আর এই গরম জলটা দেওয়ার জন্যই কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা আমি দেবো যার জন্য এই স্বাদ দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে, সেটা হলো সিসেম সিড আর হচ্ছে চার মগজ, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আর ড্রাই রোস্ট করে আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, আর এটা দিলে কিন্তু এর টেস্ট সত্যি ভীষণ ভালো হবে। তো এটা আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এর থেকে কিন্তু এটা একটা সুন্দর ফ্লেভারও আসছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য।
তো 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমি আমি দেখে নিচ্ছি আমার কিন্তু আলু পটল চাল সবটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে 1 চা চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদমতো দেবেন আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি তো ঘি গরম মশলা চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপরে আমি আরও 40-45 সেকেন্ডস একটু রান্না হতে দেব এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব চাল পটল কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটা একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তো মিনিট 8-10 পরে আমি ঢাকনা খুলে নিলাম চাল পটল কিন্তু আমার একদম রেডি এবারে আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি এবারে এটাকে আমি সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব ঝটপট বাসমতি চাল আর স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাল পটল আর এই রেসিপিটা আপনারাও বন্ধু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি এইভাবে করলে আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে